নিজাম প্যালেসে বা তৃণমূল মন্ত্রীদের জামা কাপড় নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। সিবিআই এর সাথে সহযোগিতা না করে নিজেদের বিপদ নিজেরাই ডাকছেন। গ্রেফতারির ভয়ে শাসক দলের মন্ত্রীরা সিবিআই এর কাছে হাজিরা দিচ্ছেন না বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নারদা কাণ্ডে রাজ্যের শাসক দলের অভিযুক্তদের দিলীপ ঘোষের পরামর্শ, সময় থাকতেই তাদের বলা উচিত কার কথায় ঘোষ নিয়েছিল, না হলে এবারের পুজোটা হয়তো জেলের মধ্যে বসেই রাজ্যের শাসক দলের অনেক নেতা মন্ত্রীকে দেখতে হবে। তিন তালাক নিয়ে আদালতের রায়কে নিজেদের সাফল্য হিসেবে দেখছেন বিজেপি নেতৃত্ব। এবার সরাসরি তিন তালাক নিয়ে মুসলিম মহিলাদের মধ্যে প্রচারে নামলো রাজ্য বিজেপি। মাহেশ্বরী ভবনে দলের মুসলিম মহিলা মোর্চার প্রথম সম্মেলনকেই এই জন্য বেছে নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিন তালাকের উপরে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে, এটা একটা যুগান্তকারী জাজমেন্ট। বহু বছর ধরে মুসলিম মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছিল, শোষণ হচ্ছিল, তার প্রতিকার দরকার ছিল, সেজন্য সমাজে আন্দোলন হয়েছে। এমনকি মুসলিম মহিলারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন তাদের অধিকার পাওয়ার জন্য, এবং সেটা স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পৃথিবীর 22টি দেশ, সবই প্রায় মুসলিম দেশ, সেখানে আগেই তিন তালাক বন্ধ হয়েছে। ভারতবর্ষের মধ্যে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশে খালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার জন্য মুসলিম মহিলাদের এই কলঙ্ক বয়ে বেড়াতে হচ্ছে। সবসময় একটা ভয়ের পরিবেশে বেঁচে থাকা, জীবনের কোনো নিশ্চয়তা নেই, জীবনে কোনো সুরক্ষা নেই, যে কোনো সময় বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় নেমে যেতে হবে, এই ভয়ে মুসলমান মহিলারা বেঁচে থাকতেন। দুবাই থেকে একজন বসে তালাক দিয়ে দিচ্ছে ভারতবর্ষে তার স্ত্রী আছে তাকে, এটা কী ধরনের অমানবিক! তাই এই অমানবিক, অসাংবিধানিক এবং অবৈজ্ঞানিক প্রথা যাওয়া দরকার ছিল, যথাসময়ে সুপ্রিম কোর্টের রায় এসেছে। ভারতীয় জনতা পার্টি এই প্রথার বিরুদ্ধেও আন্দোলন করেছে, সরকারও বিরোধিতা করেছে। আজকে সমস্ত মানুষ যারা ন্যায়ের জন্য লড়াই করেছিলেন তাদের মতকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, সুপ্রিম কোর্ট তাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়েও এই ধরনের অসহায় মহিলাদের কাছে কখনো দাঁড়াবার প্রয়োজন মনে করেননি। তার মৌলবাদী সাম্প্রদায়িক নেতারা যারা তার জন্য ভোট নিয়ে আসে, তারা এই সংবিধান এবং কোর্টের বিরোধিতা করছে, এটা খুবই নিন্দনীয়। কাউকে দিয়ে সমর্থন করাচ্ছেন, কাউকে দিয়ে বিরোধিতা করে এটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, এটা খুবই জঘন্যতম রাজনীতি।